যেই বাক্য আমাদের সঠিক করে চলে গেছে, আর যেই বাক্য আমাদের শান্তি দেয়, সেই বাক্যে মানে নিয়ে যাবে কাজটা সঠিক কর, মানে এখন বাক্যের মধ্যে দিয়ে নিয়ে যাবে কাজটা, বাক্যের মধ্যে দিয়ে দিয়ে যাবে। ধন্যবাদ জানাই মহান পিতা, যিশু এবং পবিত্র আত্মার নামে। তাহলে গড চার্চের প্রতিটি ভাই বোন এবং যারা অনলাইন রয়েছেন প্রত্যেককে যিশু নামে আমরা স্বাগত জানাই। ধন্যবাদ আমাদের মধ্যে প্রথমবার আমাদের খ্রিস্ট বিশ্বাসী ভাই রাজ, যিনি তার পবিত্র ঈশ্বরের বাক্য আজকে বিভাজন করেছেন। ঈশ্বর তাকে আশীর্বাদ ধন্য করি। আমরা গত সপ্তাহে এ বছরের জন্য মূল ভাব এনেছি, সেই মূল ভাব আমরা পড়েছি লুক সুসমাচারের 24 অধ্যায় থেকে। এবং আমরা পড়েছি গত সপ্তাহে জেনেছি সেই মূল ভাবের অংশ পড়তে গিয়ে 24 অধ্যায় লুক সুসমাচারের 44 পদে থেকে 47, যেখানে 46 পদে বলেছেন যিশু যে সমগ্র জাতির কাছে তোমরা তার যিশু যে পাপার্থক বলি এবং পাপ মোচন হয় তার নামে অনন্ত জীবন এবং পুনরুত্থিত জীবন হয় তা তুমি জানো এবং সকলকে প্রচার করো। আর তাই ঈশ্বর যা পরিকল্পনা করেন তা কখনো পরিবর্তন হয় না। তাই গত সপ্তাহে যে অংশ পড়েছিলাম সেই অংশ থেকে আমরা আজকে দেখব যে ঈশ্বর যা পরিকল্পনা করেন তা বদলায় না। আমাদের জীবনে অনেক কিছু আমরা পরিকল্পনা করি, তাই না? এবং সেই পরিকল্পনা আমরা নিজেদের অর্থ, নিজেদের বুদ্ধি, নিজেদের বলা যায় কৌশলগত বা টেকনিক্যাল বা সম্পূর্ণভাবে যে দক্ষতা রয়েছে সেগুলোর ওপর নির্ভর করি আমরা সম্পূর্ণ করতে গিয়ে। তাই ঈশ্বর যখন পরিকল্পনা করেন তার পরিকল্পনার সাথে যুক্ত থাকে তার প্রমিস বা প্রতিশ্রুতি, তার প্রতিজ্ঞা। আর তাই আমরা 24 লুক সমাচারের যে অংশ থেকে আমরা পড়েছি বা অধ্যয়ন করেছি গত সপ্তাহে, যে আমাদের মূল ভাব কি ছিল যে ঈশ্বরের পরিকল্পনা কখনো পরিবর্তন হয় না। আর তাই আমরা যারা যিশুকে জেনেছি তিনি পাপের পরিত্রাতা, যারা আমরা বিশ্বাস করব শুধু আমাদের জীবনে পাপের জীবনটা মুছে যাবে না, এই পৃথিবী থাকতে আমরা এক নতুন জীবন পাব যা মৃত্যুতেও শেষ হবে না, সেটাকে বলা হয় পুনরুত্থিত ঈশ্বরীয় অনন্ত জীবন। আর তাই যদি ঈশ্বরের পরিকল্পনা অপরিবর্তিত থাকে, তাই তার পরিকল্পনার মধ্যে যে প্রতিজ্ঞা রয়েছে আপনার জীবনে আজকে, সেই মূল ভাব জানবো আমি যিশুকে, জানবে তুমি যিশুকে, কেন নমি যিশুকে, তাই জানবো আমি, জানবে তুমি যিশুতে কেন নমি, এই মূল ভাব নিয়ে এ বছরে আমরা চলব। আর সেই অংশে আমরা জেনেছি যে ঈশ্বরের পরিকল্পনা পরিবর্তিত হয় না যখন, তাই সেই পরিকল্পনায় তিনি যা যা করবেন প্রতিশ্রুতি দিয়েছেন আপনার জীবনে এবছরে সেটারও কখনো ব্যর্থ হয় না। কারণ সেই যিশাইয় 14 অধ্যায়ের তিনি বলেছেন 20-তে, 14 অধ্যায়ের 24-এ যে দেখো আমি যা শপথ করেছি তা কোনোদিন বদলাবে না, যিশু যা শপথ করেছেন তা কোনোদিন বদলাবে না। কারণ তিনি মানুষের ওপর বিশ্বাস করে পরিকল্পনা করেননি, তিনি মানুষের ভক্তি বিশ্বাসের জন্য পরিকল্পনা করেননি, উনি করেছেন আমাদের এক নতুন জাতি হিসেবে পাপের জীবন থেকে ফিরিয়ে তার পবিত্রতার সেই তার নবসৃষ্টিতে রূপান্তরিত জীবনে তার কাছে সংযুক্ত করতে তার পবিত্রতা। আসুন, তার পরিকল্পনা যেমন বদলায় না তার
প্রতিশ্রুতি বা সংকল্প সমস্ত ব্যর্থ হয় না। এই নিশ্চয়তা নিয়ে আমরা বাক্যের অংশে যাব। আসুন আমরা প্রার্থনায় যাই। প্রভু আমার পিতা যিশু, তোমাকে ধন্যবাদ জানাই তোমার পবিত্র বাক্যের জন্য এবং তোমার পবিত্র পরিকল্পনার জন্য, যা কোনোদিন পরিবর্তিত হয় না, কারণ তুমি অপরিবর্তনশীল ঈশ্বর প্রভু। আর তাই সেই পরিকল্পনা প্রভু প্রতিশ্রুতি যা দিয়েছে পরিকল্পনার মধ্য দিয়ে আমাদেরকে, তা তোমার সেই আজ্ঞায় পরিপূর্ণ হতে সাহায্য করো। প্রত্যেকের হৃদয়কে আমাদের একত্রিত করো, তুমি যা বলবে তা যেন আমরা সমস্তভাবে বুঝতে সক্ষম হই, সেই আত্মার দ্বারা আমাদের নিয়ন্ত্রণ করো। প্রার্থনা যিশু নামে, আমিন। আমরা দেখছি যে ঈশ্বরের প্রতিশ্রুতি বদলায় না। কেন? কারণ আমরা জানি যে যিশু আসার এই পৃথিবীতে পূর্বে তার প্রতিশ্রুতি পূরণ করেছেন। কার? ঈশ্বরের প্রতিশ্রুতি। তিনি আসার আগে গত সপ্তাহে আমরা জেনেছি যে নানান ভাববাদী, নানান গীত সঙ্গীতের অংশ, এমনকি মসীহর আইনের মধ্য দিয়ে বলেছিলেন যে খ্রিস্ট আসবেন এই পৃথিবীতে পাপ থেকে মানুষকে মুক্ত করতে। আর তাই যিশু তার প্রতিজ্ঞা অনুযায়ী এই পৃথিবীতে এসেছেন এবং ঈশ্বরের প্রতিজ্ঞার পূর্ণতা মান্যতা দিয়েছেন। আর তার এই দুটো রূপ আমরা দেখতে পারি যখন পূরণ করেছেন, যে তিনি আসবেন তার আগে থেকে অনেক আগে বলা হয়েছিল, তাই তার পবিত্র বাক্য এবং তার সেই কার্যকারিতা আমাদের জীবনে, আমাদের সাক্ষ্য, এই দুটোই হচ্ছে আমাদের লোককে জানানো এবং নিজেরা জানা, তার বাক্যকে জানা এবং আমাদের সেই বাক্য ঈশ্বর, যিনি ঈশ্বর স্বয়ং যা কাজ করেছে সেটা জানানো। তাই ঈশ্বরের প্রতিজ্ঞা যদি ব্যর্থ না হয়, কি করে সেই প্রতিজ্ঞা আমাদের জীবনে পূর্ণতা পেতে পারে, সফলতা পেতে পারে? তাই তিনটে আমি আজকে আপনাদের জন্য বিষয় বলবো, তার মধ্যে মূল বিষয় একটা আজকে থাকবে। এক, যদি তার প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি তার পরিকল্পনার অঙ্গ, তা যদি পূর্ণ বা সফলতা আমাদের জীবনে পেতে হয়, তিনটে জিনিস আমাদের করা প্রয়োজন। এক, তার কথা বা বাইবেলের, পবিত্র বাইবেলের বাক্য আমাদের জানতে হবে যদি তার প্রতিশ্রুতিকে জানতে চাই। তাই জানতে গেলে আমাদের প্রতিদিন সেই পবিত্র পুস্তক বাইবেল, শুধু পুস্তক নয়, একটা জীবন পুস্তক, তা আমাদের অধ্যয়ন করতে হবে। দুই, তার কথা মানে তার বাক্যের ওপর, ঈশ্বরের বাক্য ওপর আমাদের নির্ভর করতে হবে, ভরসা করতে হবে, বিশ্বাস রাখতে হবে। তিন, তার সর্বশক্তি শক্তির ওপর আমাদের নির্ভর রাখতে হবে। এই তিনটে জিনিস যদি আমরা সম্পূর্ণভাবে চলতে পারি, তাহলে ঈশ্বর যা প্রতিশ্রুতি করেছেন তা যে ব্যর্থ হয় না, আমাদের জীবনে সফলতা উনি চান সেটা আমরা দেখতে পাব। কিন্তু আজকে আমরা প্রথম অংশ যাব যে কি করে তার কথা বা তার বাক্য আমরা জানবো এবং তার প্রতিশ্রুতি আমাদের কিভাবে পালন করবে। তাই আমরা জানি যে বাক্যগুলো এই নয় বাইবেলে আছে যে এটা তার সম্বন্ধে শুধু বলা হয়েছে, কারণ বাইবেল আমাদের এও শিক্ষা দেয় এই বাক্য স্বয়ং ঈশ্বর। এক জোহনে যদি আমরা দেখি, জোহনের এক অধ্যায়ের এক পদে, শুরুতে বাক্য ছিল এবং সেই বাক্যের সাথে ঈশ্বর ছিল। তো ঈশ্বর পিতা এবং বাক্য, যিনি রক্তে মাংসে, জোহনের এক অধ্যায়ের ১৪, তিনি এই পৃথিবীতে আসলেন, তিনি সত্য এবং মহিমায় পরিপূর্ণ। তাই এই বাইবেলটা যখন আমরা পড়ব, শুধু কেবল একটা মানুষের লেখা বাক্য নয়, এটা এটা ঈশ্বর, যিনি নানান ভাবে অনেকের মধ্য দিয়ে বলেছেন ঠিকই, কিন্তু স্বয়ং যিশু হচ্ছেন সেই বাক্যের পূর্ণ প্রকাশ এই পৃথিবীতে আসলেন। যে ঈশ্বর, যিনি বাক্যই হচ্ছেন ঈশ্বর, যে পবিত্র বাক্য, সেটা বইয়ে লিপিবদ্ধ পরে হয়েছে, আগে জীবন্ত ঈশ্বর আমাদের এই পৃথিবীতে এসছেন নতুন নিয়মে এবং আমাদেরকে ঈশ্বরের প্রকাশ দিয়েছেন সম্পূর্ণ। তাই সেই বাক্য আমাদের পড়তে হবে, কারণ যদি ঈশ্বর এবছরে আপনার জন্য যা প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞা দিয়েছে,
তার পরিকল্পনা আপনার জীবনের জন্য। তিনি পরিকল্পনা করেছেন, আমরা করি জীবনে আমাদের যে এবছর প্ল্যানিং করেছি, পরিকল্পনা করেছি এই এইগুলো করব, এবং সেগুলো করতে গেলে কি হয়, আমাদের নিজেদের কিছু প্রমিস করতে হয় যে এই কাজগুলো আমাদের করতে গেলে এইগুলো আমাদের সম্পাদন করতে হবে। ঈশ্বর যখন পরিকল্পনা করেছেন আপনার আমাদের জন্য, তখন উনিও কিছু প্রতিশ্রুতি আপনার জীবনের জন্য দিয়েছেন। আমরা জানি বাইবেল পড়লে, সারা বাইবেলে ঈশ্বর সেই আব্রাহামের মধ্য দিয়ে যে প্রতিজ্ঞা রেখেছিলেন যে তিনি আব্রাহামের মধ্য দিয়ে বিশ্বম্য সমস্ত লোককে তার বংশে যুক্ত করবেন, তার বংশ বলতে সেই তার পবিত্র ঈশ্বরীয় বংশে। তাই আব্রাহাম কিন্তু তার বিশ্বাস থেকে নড়েননি। তাই তিনটে জিনিস আজকে শুনবো, যদি তার বাক্য আমরা পড়ি তাহলে কি ফল করতে হবে আমাদের জীবনে, কি করে তার পরিকল্পনা বা প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞা পূর্ণত হবে। হিব্রু পড়তে বলে যে 4:12 যে ঈশ্বরের বাক্য জীবন্ত এবং সক্রিয়, মানে এটা কাজ করে। এই বাক্য আমরা যখন শুনি বা পড়ি সেটা একটা মানুষের লেখা বাক্য নয়, এই বাক্য স্বয়ং ঈশ্বর যার মধ্য দিয়ে পবিত্র আত্মা আমাদের জীবনে সক্রিয়ভাবে কাজ করে। তাই কি করে, এই বাক্য আমাদের এই রক্ত মাংসের ভেতর ভেদ করে আমাদের মনের যে চিন্তা ভাবনা তা সম্পূর্ণ অবজার্ভ করে বা অনুধাবন করে যে এই মুহূর্তে আপনার আমার মনে কি চলছে, মাথায় কি আছে, ভাবনায় কি আছে, সব কিছু ঈশ্বরের বাক্য যখন আমরা পড়ি তা নির্ধারণ করে, বিচার করে যে আমাদের মনের গতি কোথায় রয়েছে। আর তাই আমাদের প্রথম ভাগ আজকে বা পয়েন্ট বলতে পারেন, যখন ঈশ্বরের বাক্য আমরা পড়ি তার পরিকল্পনা বা প্রতিশ্রুতি সম্পূর্ণতা পাওয়ার জন্য, যাতে আমাদের জীবনে যা প্রতিজ্ঞা করেছেন তা হয়, কি করতে হয়। এই বাক্য যা কেন পড়ি তার প্রথম কারণ, এই বাক্য আমাদের হৃদয়ের অবস্থা দেখে যে আমরা কি ভাবছি, আমাদের মনোভাবটা কি, কার উদ্দেশ্যে, ঈশ্বরের উদ্দেশ্যে কি করছি, সব কিছু এই বাক্য যখন পড়ি আমাদের হৃদয়কে অবস্থাটাকে দেখে। বাইবেলে আমাদের বলে গীতসংহিতা 94:11 যে ঈশ্বর মানুষের প্রতিটি কল্পনাকে জানেন, যে আমরা কি ভাবছি না ভাবছি। গীতসংহিতা 139:4 বলে উনি এটাও জানেন দৈহিকভাবে আমরা কোথায় উঠছি কোথায় বসছি, আমাদের চিন্তা ভাবনা উনি সব কিছু জানেন। আমি কিছু বলার আগেই 4 বলছে উনি সব কিছু বুঝে যান যে আমি কি বলতে চাই। আর এই বাক্য যখন ঈশ্বর আমরা পড়ি, শুধু তিনি কি করেন, আমাদের মনের ভাবনা চিন্তাগুলো আমাদের দৈহিক অবস্থানগুলোকে উনি সম্পূর্ণভাবে আমাদের বিচার করেন। তাই হিতবোধের 21:2 বলে আমরা মানুষ প্রতিটা যা কাজ করি ভাবি ঠিকই করছি, কিন্তু ঈশ্বর প্রভু আমাদের সঠিক কারণের বিচার করেন। হিতবোধের 16:9 বলে আমরা অনেক কিছু নিজেদের ব্যক্তিগত জীবনে পরিকল্পনা করতে পারি, কিন্তু বাস্তবে তা আমরা পূর্ণ করতে পারি না। আমাদের প্রতিজ্ঞা আমরা অনেককে দিই, কিন্তু আমরা সেগুলো পূরণ করতে পারি না, সম্পর্ক ভেঙে যায় প্রতিজ্ঞা ভেঙে গেলে। কিন্তু ঈশ্বর প্রভু আমাদের জীবনের পরিকল্পনা করেন না, আমাদের ভুল পরিকল্পনা গুলোকেও উনি সম্পূর্ণ সরিয়ে তিনি নির্ধারণ করেন উনি কি করতে চান আমাদের জীবনে। আজকে নতুন বছরে আপনার জন্য প্রভু অনেক পরিকল্পনা করেছেন, কিন্তু আপনি কি জানেন প্রভু আপনার সেই প্রতিজ্ঞাগুলো যে জীবনে রেখেছেন এবছরে তা প্রতিটা পূর্ণ করবে। তখনই যদি আপনার বাক্য পড়বেন তার প্রধান কারণ থাকবে আপনার হৃদয়ের অবস্থান উনি যাতে জানেন, আপনার মনের চিন্তা ভাবনা গুলো উনি যাতে বুঝতে পারেন, খোঁজ নিতে পারেন, বিচার করতে পারেন সঠিক কি অন্য দশায় চলছে। মতিলিখিত 7:11 আমাদের প্রভু যীশু বলেছিলেন যে দেখো এই পৃথিবীর তোমরা একে অপরে বা পরিবারের লোকেরা অনেক তোমাদের মন্দ জীবনযাত্রা থাকলো, তোমরা জানো তোমাদের ছেলে মেয়েদের বা সন্তানদের কোনটা দিলে ভালো কোনটা দিলে খারাপ, তারা যদি মাছ চায় তোমার সন্তান তোমরা সাপ দাও না।
আর তাই বলছে যদি তোমাদের এই পৃথিবীর বাবা মা তোমাদের ভালো খাওয়ার দাওয়ার জীবনের জন্য ভাবতে পারে, তোমাদের প্রতিজ্ঞা দিয়ে তারা অনেক সময় ব্যর্থ হতে পারে, কিন্তু তারপরে তারা চেষ্টা করে, কিন্তু স্বয়ং ঈশ্বর স্বর্গের পিতা উনি যারা যা চায় তিনি তাকে তার থেকে বেশি উত্তম জিনিস দেবে। কারণ আমাদের পৃথিবীর বাবা মারা প্রত্যেকে আমরা যা চাই তার থেকে উত্তম দেয়। তো যিশু আমাদের জীবনের সমস্ত সেই সৃষ্টির উৎস, তিনি কি আমাদের জীবনের সব থেকে উৎকৃষ্ট জিনিস দেবেন না? আর তাই যিশাইয়া 66:11 বলে, ঈশ্বর বলে, আমি এই ইহুদি জাতির জন্য বলেছিলেন যে আমি তাদের ক্রিয়া কল্পনা সব জানি। ঈশ্বর আপনার আমার জীবনে এই মুহূর্তে মনের প্রতিটি চিন্তা ভাবনা আমরা যা করে চলেছি তিনি জানেন, এবং তিনি তার ক্ষমতা বা প্রতাপ দেখাবেন। তাই প্রথম অংশে আমরা শুনলাম কি, যে বাক্য কেন আমরা পড়ি না, ঈশ্বর যাতে আমাদের হৃদয়ের অবস্থান মনের অবস্থানকে বিচার করতে পারেন, কারণ বাক্য জীবন্ত এবং সক্রিয়। দ্বিতীয়ত, কেন বাক্য আমরা পড়ব, কারণ তার বাক্য আমাদের বিশ্বাসে বৃদ্ধি করবে, যিশুর প্রতি আমরা বিশ্বাস করব। কারণ আমরা একজন মানুষ একজন মানুষকে অনেক প্রতিশ্রুতি দিই, আমরা পৃথিবীতে সাংসারিক জীবনে দিই, স্বামী স্ত্রীর বন্ধন যখন হয় তখন অপর সে একসাথে চলার প্রতিশ্রুতি দিই, কিন্তু ঈশ্বর যখন যিশুর মধ্য দিয়ে সেই এই পৃথিবীতে এনেছিলেন, সেই আব্রাহামের চুক্তি ভুলে যাননি, যে আব্রাহাম আমি তোমার বংশের মধ্য দিয়ে সেই গতি আনবো যেখানে যিশু আসবে এবং সারা পৃথিবীর পাপীদেরকে আবার আমি আমার পবিত্রতায় ফিরিয়ে নেব, শুধু কোনো কাজ নয়, ধর্মীয় কাজ করে, শুধু যিশুকে বিশ্বাস করে। আব্রাহাম বিশ্বাসের দ্বারা ধার্মিক হয়েছিল। আর এই বিশ্বাস কখন বৃদ্ধি হয়, কেন বাক্য পাঠ করি, কারণ আমাদের বিশ্বাসে বৃদ্ধি করতে হবে। কারণ রোমীয় 17:17 বলে, বিশ্বাস হয় কোথা থেকে, এই যিশু খ্রিস্টের বাক্যের শোভন থেকে। আজকে আপনারা যারা এসছেন, যিশুর প্রতি ভালোবাসা বিশ্বাস তখনই আসবে যদি এই বাক্য শোভন করেন, পড়েন, তবেই সেটা সম্ভব হয়। হিব্রু পত্রের 11:1 বলে, আর এই বিশ্বাস আমাদের কি করে, ঈশ্বর যা ভবিষ্যতে পরিকল্পনা করেছে প্রতিজ্ঞা করেছে আমাদেরকে, আমরা নিশ্চিত জানি উনি তা পূরণ করবেন। কারণ হিব্রু 11 পুরোটাই আছে, আব্রাহাম থেকে আরম্ভ করে পরম্পরম সমস্ত ইহুদি জাতির মধ্যে কেউই ঈশ্বর যা প্রতিজ্ঞা করেছেন মৃত্যু অবস্থায় তারা দেখেননি, কিন্তু তারা বিশ্বাস করেছিলেন যিশু আসবেন এবং এই পাপের পৃথিবীতে প্রতিটি কবর থেকে আমাদেরকে বিশ্বাস দ্বারা পুনর্জীবিত জীবনে নিয়ে যাবেন। এবং ঈশ্বর তার প্রতিশ্রুতি বদলাননি, যিশুকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। এই না যিশু 2000 আগে হঠাৎ এসেছিলেন, যিশু এসেছিলেন ঈশ্বরের পরিকল্পনা সেই স্বর্গের সমস্ত সৃষ্টিতে তিনি করেছিলেন। আর তাই বলছে যে হিব্রু 11:13, যে আব্রাহাম থেকে শুরু করে মসীহ তারা সবাই প্রতিশ্রুতি শুনেছিল যিশু আসবে, কিন্তু তারা বাস্তবে দেখেননি। আজকে আপনার জীবনে অনেক প্রতিশ্রুতি আপনি কি চোখে দেখে ভাবছেন এটা হবে, না হলে সম্ভব নয়। ঈশ্বর এই ধরনের প্রতিশ্রুতি দেয় না, যেটা দেখলে হবে না দেখলে হবে না। ঈশ্বর প্রতিশ্রুতি তাকেই বলে ঈশ্বরের, যেটা আপনার জীবনে এখনো হয়নি অথচ হবে, সেটাই হচ্ছে প্রতিশ্রুতি। আর তাই 2 Thessalonians 1:3 বলে, যখন আমরা ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করি তখন কি করে, আমাদের একে অপরের প্রতি এই মণ্ডলীতে এবং পরিবারের মধ্যে প্রেম বা ঈশ্বরের ভালোবাসা উপচিয়ে পড়ে। আজকে কি আপনাদের মধ্যে সেই ভালোবাসা উপচিয়ে পড়ছে? তাই আসুন তৃতীয়টা আমরা যাব আজকে, যে কেন আমরা বাক্য পড়ব। প্রথম শুনলাম কি, কারণ বাক্য পড়লে উনি আমাদের হৃদয়ের অবস্থান ভাবনা সব কিছু বিচার করতে পারবেন, জানবেন কোথায় উঠছি কোথায় বসছি কি ভাবছি সব কিছু উনি করবেন। দ্বিতীয়ত, বাক্য পড়ব কেন, কারণ এই বাক্য নিশ্চয়তা করবে আমাদের বিশ্বাসকে বৃদ্ধি করবে, যাতে আমাদের যে জীবনে প্রতিশ্রুতি করেছেন আমরা সেই বিশ্বাসে তার উপর নির্ভর করব, যাতে তিনি তা পূর্ণ করেন আমরা তার উপর বিশ্বাস রাখবো। তৃতীয়ত, তার বাক্য পড়লে কি হয়, ঈশ্বর আমাদের সঙ্গে কি চিন্তা ভাবনা করছেন
যে প্রতিজ্ঞাগুলো করেছেন প্রভু এই বছরে, কিন্তু এগুলো কি সব সম্ভব হবে এগুলো বুঝতে সাহায্য করে। যেরমিয়া 29:11 বলে, দেখো ঈশ্বরের পরিকল্পনা তোমাদের এক নিরাপদ সুনিশ্চিত ভবিষ্যৎ দিতে চায়। ঈশ্বর চায় না আমি এক্ষুনি রাস্তায় বেরোই আর একটা অ্যাক্সিডেন্ট হোক আমি এই পৃথিবী থেকে চলে যাই। অনেকে এই ধরনের হলে বলে দেয় যে ঈশ্বরের একটা নিধি ছিল, তার মৃত্যু হবে সে চলে গেল। এইভাবে আমরা আমাদের জীবনের অনেক ঘটনাকে ঈশ্বরের নাম দিয়ে চালনা করে দিই, যেখানে আমরা ব্যর্থ হই কোনো ব্যাখ্যা পেতে। না, কেউ মারা গেলে তার ওই সময়টাই ছিল, এটা আমাদের মানুষের ধারণা। কিন্তু অবশ্যই ইয়োবের ভাষায় বলে, উনি দেন উনি নেন আমাদের জীবনের প্রতিটি সম্পর্ক, প্রতিটি আত্মা, প্রতিটি ভালোবাসাকে। আর তাই বলছে যে ঈশ্বরের পরিকল্পনা আমাদের আঘাতের জন্য নেই, সে যে প্রতিজ্ঞা করেছে সেগুলোকে তিনি পূর্ণ করতে চান। তার আমাদের এক ভবিষ্যৎ, এক আশা দিয়েছে, সেটা সর্বোচ্চ আশা কি, যে আমাদের পৃথিবীতে এই পৃথিবীর জীবনটাই শেষ কথা বলবে না। এই পৃথিবীর পরও আমরা যখন কবরস্থিত হব, সেখানেও যিশু আমাদের এই দেহটাকে আবার তুলে ধরবেন। আর এই জন্যই খ্রিস্টীয় জীবনে সর্বোচ্চ ঈশ্বরের পরিকল্পনা জানা দরকার। আজকে আপনার জীবনের সমস্ত পরিকল্পনার কথা কি যিশু জানেন? গীত সংহিতা 139:17 বলে, ঈশ্বরের পরিকল্পনা বা প্রতিজ্ঞা আমাদের জীবনে বড় মূল্যবান, তা গুনতে পারি না। উনি এবছরে আপনার জন্য এবং আগামী বছরগুলোতে যিশুকে বিশ্বাসের প্রতি যে বৃদ্ধি আপনাকে করবে, বাক্যের মধ্য দিয়ে আমরা জানতে পারবো যে তার প্রতিজ্ঞা কি কি আমাদের জীবনে রেখেছে, এবং তা এই পৃথিবীর যে কোনো জীবনের থেকে অনেক অনেক বেশি মূল্যবান। আর তাই রোমিও 12:2 বলে যে, দেখো আমার সন্তানেরা, তোমরা এই নিজেদের মতো নিজেদের ধারায় চলো না। এই জগতের লোকেরা খাওয়া দাওয়া আনন্দ অথবা ধর্মকর্ম করে ঈশ্বরের কাছে পবিত্র হতে চায়, কিন্তু তাদের হতে চাওয়া জীবন ঈশ্বরের ভাবনার সাথে কোনো মিল নেই। ঈশ্বর চায় তার পবিত্র পুত্র যিশুকে ক্রুশে দিয়েছিলেন, যাতে মানুষকে ধর্মকর্ম করে না পাপ থেকে পুণ্য পেতে হয়, বরং সমস্ত ভাবে যিশু যে সমস্ত ধর্মকর্মকে সরিয়ে নিজের পবিত্র জীবন ক্রুশে বলিকৃত করেছেন। তার প্রতি বিশ্বাস দ্বারা, তার পবিত্র বলিকৃত জীবন দ্বারা, তার পবিত্র রক্তের দ্বারা যে সমস্ত পাপের মোচন করেছেন এই পৃথিবীর জন্য, কোন জাত ধর্ম নয়, প্রতিটা মানুষের জন্য তিনি সেই কাজ করেছেন। তাই বলছেন সেই ঈশ্বরের ইচ্ছেকে আমাদের জানতে গেলে আমাদের কি করতে হবে, এই লোকেদের জগতের লোকেদের কথা বা তাদের জীবনে আমরা চলবো না, আমরা চলবো নতুন চিন্তাধারা। নিজেদের পরিবর্তন করতে হবে। কি ধরনের সেই পরিবর্তন? যে তার বাক্য আমরা পড়বো, তার ইচ্ছেকে জানবো, তার ইচ্ছের শক্তির ওপর যে প্রতিজ্ঞা ঈশ্বর করেছেন তা ব্যর্থ কোনোদিন হয় না। ব্যর্থ হয়নি আব্রাহামের জীবনে, ব্যর্থ হয়নি রাজা দাউদের জীবনে, ব্যর্থ হয়নি শ্যামুয়েলের জীবনে, শ্যামুয়েলের মাকেও উনি ব্যর্থ হতে দেয়নি, ব্যর্থ হয়নি আমরা জানি মসজিদের বা ইজিপ্ট জাতির জন্য বা সরি ইহুদি জাতির জন্য। সেই রকম আমাদের জীবনেও ঈশ্বর যা প্রতিজ্ঞা দিয়েছেন তা পূর্ণতা করবেন। ঈশ্বর জানেন যে আমাদের জীবনে শুদ্ধতা সিদ্ধতা কিভাবে আসবে। আর তাই যিশাইয় 14:24 বলে, সর্বশক্তিমান প্রভু প্রতিশ্রুতি দিয়েছেন, তার শপথ কখনো বদলায় না, সংকল্প তার পরিকল্পনা ঘটবেই। আপনাদের মনে কি আজকে কোনো সন্দেহ আছে ঈশ্বর কি করবে? আপনি কি জানেন যিশু আজ আপনার জন্য কি পরিকল্পনা করেছেন? আপনি কি জানেন যিশু এই পরিকল্পনার মধ্যে আপনাকে কি কি দেওয়ার প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞা রেখেছেন? আমরা মানুষ আমাদের জীবনে ব্যর্থ হই, জানেন তো, প্রতিজ্ঞা দিই আমরা রাখতে পারি না, পরিকল্পনা করি সফলতা পাই না। কিন্তু ঈশ্বর তো মানুষ নন। আমরা যিশাইয় 55:8 জানি, বলে ঈশ্বর বলেন, তোমার চিন্তা আর আমার চিন্তা এক নয়, তোমার চলার ভাবনা আমার চলার ভাবনা এক নয়, কারণ স্বর্গ এই পৃথিবীর পাপের পৃথিবী থেকে অনেক ঊর্ধ্বে। আর তাই আজকে বাক্য যদি আমরা ঈশ্বরের বাক্য সেই পবিত্র বাক্য যদি পড়ি, তবেই আমরা জানতে পারবো ঈশ্বরের পরিকল্পনা কি, এবং সেই পরিকল্পনার মধ্যে আপনার জীবনের জন্য
এই প্রতিজ্ঞা তিনি পূর্ণ করতে চলেছেন। কারণ ঈশ্বরের পরিকল্পনা যেমন একবার করেছেন কোনোদিন পরিবর্তন হয় না, তার প্রমাণ ইতিহাস থেকে এখন পর্যন্ত দেখি উনি যিশুকে এই পৃথিবীতে আনবেন পাপের মোচনের জন্য এবং সর্বজাতির জন্য। আর তাই তার প্রতিজ্ঞা যে যারা যিশুকে বিশ্বাস করবে তারা অনন্ত জীবন পাবে এবং সেই বিশ্বাসীয় জীবনে তারা এক নতুন জীবনের ধারায় চলবে। আপনি কি আপনার পরিকল্পনাগুলো করেছেন জানেন, প্রতিজ্ঞাগুলো জানেন? আসুন একটা ঘটনা বলি। আমাদের ডেভিড গিবসন রয়েছেন এক ভদ্রলোক, উনি যখন হাই স্কুলে ছিলেন সেই সময় উনি স্কুলে নির্বাচিত হন দুটো অ্যাওয়ার্ডের জন্য। এক, তিনি সহ তখন নেতৃত্ব দেওয়ার জন্য ক্যাপ্টেন হয়েছিলেন, কো ক্যাপ্টেন। আর উনি যে অনেক খেলাধুলা উন্নতি করেছেন ওনার স্কুলে, সেই হিসেবে দুটো ট্রফি পেয়েছিলেন এবং ট্রফির নিচে ওনার নাম লোগো দিয়ে স্কুলের লাগানো ছিল। এবং ওনাদের যে স্কুলে যে ওয়াল ছিল সেই ওয়ালে যারা যারা অ্যাওয়ার্ড পেত সেই নামের সাথে তার নাম যুক্ত করে লিখে দেওয়া হয়েছিল। উনি সেই সময় অনেক গর্বিত হয়েছিলেন যে আমার নাম খোদাই করা থাকবে এবং সকলে আসবে যখন সবাই দেখবে আমি এই ব্যাচে ক্যাপ্টেনের জন্য এবং আমার খেলাধুলার কন্ট্রিবিউশনের জন্য বিশেষ অ্যাওয়ার্ড পেয়েছি দুখানা। ও কি নিজেকে গর্বিত ভাবছিল যে সত্যি ধন্যবাদ। আর সেই সময় তার জীবনে অনেকটা বছর পেরিয়ে যায়, 30 বছর পর যখন তার জীবন বিয়ে শাদী হয়ে গেছে সবকিছু তার বৈবাহিক জীবন চলছে, সেই সময় 30 বছর পর যখন স্কুলে রিইউনিয়ন হচ্ছে বা পুনর্মিলন উৎসব, সেই সময় উনি যখন গেছেন অনেকের সাথে বন্ধুদের গল্প করছেন, তখন ভাবলেন যে এরিনাটা বা যে জায়গাটা রয়েছে সব যারা অনেক বছর থেকে খেলাধুলার মধ্যে অ্যাওয়ার্ড পেয়েছে সেই জায়গাটা উনি দেখতে গেলেন এবং গিয়ে দেখলেন যে যে দুটো ট্রফি আছে ওই ওই ইয়ারে উনি যে বছর ছিলেন সবই আছে অ্যাওয়ার্ড, কিন্তু তার নামের জায়গায় তার একজন টিমমেট বা ক্লাসমেটের তার নাম বদলে দেওয়া হয়েছে। সে দুঃখ পেয়েছিল, সে দুঃখ পেয়ে একটা সত্যি উপলব্ধি করেছিল যে স্কুল প্রতিজ্ঞা করেছিল যে এই দুটো ট্রফি তোমার এবং সে বলছে যে আমার এই ট্রফি দুটো এখন আমার বাড়িতে আমার নাম খোদাই করা, কিন্তু স্কুলে আমার এখানে আমার টিমমেটের নাম বসিয়ে দিয়েছে। তাই তার অভিজ্ঞতা কি বলেছে এই স্ক্রিনে দেখুন আপনার, এখানে সে বলেছে এই পাপ পূর্ণ পৃথিবীতে আমাদের তাই প্রতিশ্রুতি বা প্রমিস দেওয়া হয় যে পুরস্কার যে আমাদের বিতরণ করা হয় না, আমাদের বলে পুরস্কার তোমার জীবনের জন্য, হাজবেন্ড ওয়াইফ কত কিছু দিয়ে দিই, সন্তানদের দিই বা অনেককে অনেক কিছু আমরা প্রতিজ্ঞা করি, কিন্তু বলছেন যে যাতে পৃথিবীর পুরস্কারের ওপর তার প্রতিজ্ঞার ওপর আমাদের যাতে চূড়ান্ত আশা না করি সেটা সম্পূর্ণ বোকামি। কারণ কারণ কেবলমাত্র আমাদের স্বর্গের পিতা যিশুর কাছে তার প্রতিশ্রুতি পূরণ করার জন্য বিশ্বাস করা যেতে পারে। আজকে কি আপনার জীবনে অনেকে অনেক প্রতিশ্রুতি দিয়েছে, মন কি ভেঙে গেছে? হতে পারে এই আমাদের গিবসনের মতোই আপনার জীবনের হয়তো অন্য ধরনের অভিজ্ঞতা, কিন্তু খ্রিস্টের জীবনে যদি আপনি যুক্ত হয়ে থাকেন আপনার অভিজ্ঞতা তার বাক্য জানার পর সম্পূর্ণ অন্য অধ্যায় বলবে। সেটা কি? 2 পিতরের 3:9 বলে প্রভু তার প্রতিশ্রুতি পূর্ণ করতে দেরি করেন না। আমরা অনেক সময় ভাবি সত্যি কি দেরি হয়, প্রভু আমাদের উত্তর দিচ্ছেন না প্রার্থনায়, সত্যি কি উনি প্রমিস করেছেন যে তোমাকে এ বছরে বা তোমার ভবিষ্যৎ জীবনটা আরো ভালো কিছু করব। আমরা দেখি যে পুরাতন নিয়মে যাত্রা পুস্তকে যখন মসি ঈশ্বরের কাছে দেখা করতে গেছেন সেই সময় তার দেরি রেখে নিচে আমরা জানি যে হারন এবং তার সমস্ত লোকেরা সমস্ত কি করেছেন, সেই সমস্ত বাল দেবতা বা তারা মূর্তি তৈরি করে দিয়েছে একটা বৃষের, সেই তার উপাসনা করা মূর্তি করে উপাসনা করছে। আর সেই সময় ঈশ্বর তাকে বলেন তুমি নিচে যাও মসি, তোমার লোকেরা সম্পূর্ণ ভুলে গিয়ে বিশ্বাস করে আমাকে তারা মূর্তি পূজা করা শুরু করেছে। আর তাই অনেক সময় আমাদের জীবনে হয় যে ঈশ্বর অনেক সময় তার সময় আমাদের কিছু প্রতিজ্ঞা পূর্ণ করেন, কিন্তু আমরা আজকেই চাই, কালকেই চাই, পরশুই চাই না। তাই বলছে যে প্রভু যদি যে প্রতিজ্ঞা আপনার জীবনে করেছে যদি দেরি করে, মনে করছেন উনি দেরি করছেন, বলছেন
তাদের জন্য ঈশ্বর ধৈর্য করে আছেন, কারণ ঈশ্বর চান না আমরা ধ্বংসের জীবনে যাই। ঈশ্বর চান আমরা প্রত্যেকে ঈশ্বর ওপর ভরসা করি, তার বাক্য জানা মানে তাকে চেনা। তিনি আমাদের হৃদয়কে, আমাদের দৈহিক অবস্থানকে জানেন, আর আমাদের জীবনে পাপের পথ ত্যাগ করি। আর তাই এ বছরে আবার আমি ফিরে আসি যে খ্রিস্টকে আমরা জানবো, তার বাক্য পড়বো, এবং তিনটি বিষয় যে বললাম, তিনি বাক্য পড়লে আমাদের মনের এবং দৈহিক অবস্থানের তিনি বিচার করবেন, জানবেন কোথায় আছি। দ্বিতীয়ত, আমাদের বিশ্বাসে বৃদ্ধি হবে তার প্রতি। তৃতীয়ত, আমরা তার ইচ্ছেকেও জানতে পারবো। তাই আমরা বাক্যকে শুধু পড়ে খ্রিস্টের জীবনে যে প্রতিজ্ঞা আমাদের দিয়েছে যা ব্যর্থ হয় না, সেটাই শুধু জানবো না, সর্বজাতির কাছে আমরা জানাবো। তাই খ্রিস্টকে জানবো আমি, জানবে তুমি কেন খ্রিস্টতে নমি। এবং সর্বশেষে, ঈশ্বরের প্রতিশ্রুতি কখনো বদলায় না, কারণ ঈশ্বর বলেছেন আমি যা বলবো তার সংকল্প করেছি তা করবই। ঈশ্বর আপনাদের সেই বছরে তার পরিকল্পনা যেমন অপরিবর্তিত, তার প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞাও কখনো ব্যর্থ হয় না, তা অব্যর্থ, তা ঘটবেই আপনার জীবনে। কিন্তু আসুন তার বাক্যকে জানি, তার বাক্যকে নিয়ে আমরা সমস্ত তার উপর নির্ভরতা রাখি। ধন্যবাদ প্রার্থনা যিশু নামে, আমেন। ভালো থাকবেন সকলে, থ্যাংক ইউ।